হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আবারও চলে আসলাম টিকটক অ্যাপসের নতুন একটি ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের কাছে শেয়ার করতে চলেছি টিকটক ভিডিও কিভাবে আপনারা লোগো ছাড়া ডাউনলোড করবেন। বন্ধুরা, এটি কিন্তু 2023 সালের একটা ইউনিক পদ্ধতি। আমি আজকে এমন একটি পদ্ধতি আপনাদেরকে দেখিয়ে দেব, যেই পদ্ধতি যদি আপনারা ফলো করেন তাহলে আপনারা যে কোনো টিকটক ভিডিও ডাউনলোড করবেন কোনো প্রকার লোগো ওয়াটারমার্ক ছাড়া। তো ধরুন আমি এই ভিডিওটি ডাউনলোড করব। তো এই ভিডিওটি ডাউনলোড করার জন্য শেয়ারে চলে যাব। যাওয়ার পরে আমরা সেভ ভিডিওতে ক্লিক করে দেব। আমাদের ভিডিওটি ডাউনলোড হয়ে গেছে। তো দেখুন, আমি আমার গ্যালারিতে চলে যাব। এখন গ্যালারিতে যাওয়ার পরে তো আমরা গ্যালারিতে চলে আসলাম। গ্যালারিতে চলে আসার পরে আমরা যেই ভিডিওটি ডাউনলোড করলাম, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ওয়াটারমার্ক শো করছে, অর্থাৎ এই লোগোটি কিন্তু এখানে শো করছে দুইটি জায়গায়। আমরা এখন এইমাত্র যেই ভিডিওটি ডাউনলোড করলাম, এটা কিন্তু লোগো শো করছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এই লোগোটি থাকবে না। আমি একটি পদ্ধতি আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। যেমন আমরা চলে যাব আবার টিকটকে। টিকটকে আসার পরে আমরা এই ভিডিওটি ডাউনলোড করেছিলাম, লোগোটি কিন্তু শো করছিল। তো এখন আমরা কি করব, এখান থেকে যে শেয়ার অপশন, এই শেয়ার অপশনে আমরা ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পরে আমরা কি করব, এখান থেকে এর লিঙ্কটি কপি করব। তো লিঙ্কটি কপি করার জন্য এখানে দেখুন অনেক অপশন আছে। তো এখানে কিন্তু কপি লিঙ্কের একটি অপশন আছে, তো আমরা কপি লিঙ্কে ক্লিক করে দেব। এখন কিন্তু এই ভিডিওর লিঙ্কটি আমরা কপি করে নিলাম। নেওয়ার পরে আমরা এখানে চলে যাব ব্যাকে। ব্যাকে যাওয়ার পরে আমরা চলে যাব কোথায়, ডাইরেক্ট গুগলে। তো আমরা এখান থেকে সোজাসুজি গুগলে চলে যাচ্ছি। গুগলে যাওয়ার পরে আমরা সার্চ বারে ক্লিক করে লিখব SSS টিকটক। SSS তিনটি SS দিয়ে আমরা টিকটক লিখে সার্চ করব। লেখার পরে ফার্স্টে দেখুন একটি অপশন এখানে, হাউ টু সেভ টিকটক ভিডিওস উইদাউট ওয়াটারমার্ক অনলাইন, ঠিক আছে। তো আমরা এই অপশনটিতে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পরে আমরা যেই টিকটক ভিডিওটি ডাউনলোড করব উইদাউট ওয়াটারমার্কে লোগো ছাড়া, তো সেই লিঙ্কটি আমরা যেহেতু কপি করেছি, ওই কপি লিঙ্কটি আমরা এখানে পেস্ট করে দেব। তো এখানে পেস্ট করে দিলাম। দেওয়ার পরে আমরা কি করব, এখানে যে ডাউনলোডের অপশন, আমরা ডাউনলোডে ক্লিক করে দেব। ডাউনলোডে ক্লিক করে দিলে দেখুন একটু প্রসেসিং হচ্ছে। প্রসেসিং হওয়ার পরে আমাদের সামনে এই ধরনের একটি ইন্টারফেস শো করলো। তো এখন আমরা একটু স্ক্রল করে নিচে আসলে দেখতে পারবো এখানে চারটি অপশন আছে। তো আমরা কি করব, যেহেতু আমরা লোগো ছাড়া ভিডিওটি ডাউনলোড করব, তার জন্য আমরা দ্বিতীয় নাম্বার দেখুন উইদাউট ওয়াটারমার্ক টু বলে যে অপশন, আমরা এটাতে ক্লিক করে দেবো। ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে দেখুন বন্ধুরা, আমাদের ভিডিও কিন্তু অলরেডি এখানে দেখতে পাচ্ছেন যে ডাউনলোড হচ্ছে, ঠিক আছে। তো ডাউনলোড হওয়ার পরে আমাদের এখানে তো ডাউনলোড হয়ে গেছে। এখন আমরা এই ওপেনের যে অপশন, ওপেনে ক্লিক করে দেবো। ওপেনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমরা ভিডিওটি প্লে করছি। এখন দেখুন এই যে ভিডিওটি আমরা এখন ডাউনলোড করছি এই অপশন থেকে, তো এখানে কোনো প্রকার কিন্তু কোনো ওয়াটারমার্ক শো করছে না। তো এখন যেহেতু আমাদের উইদাউট ওয়াটারমার্কে আমরা ভিডিওটি ডাউনলোড করে ফেলেছি, এটা আমাদের গ্যালারিতে নিতে হবে। গ্যালারিতে নেওয়ার জন্য কী করবো, আমরা ভিডিওতে ক্লিক করে এখানে কর্নারে নিচে দেখুন থ্রি ডট বলে একটা অপশন আছে, আমরা থ্রি ডটে ক্লিক করে দেবো। ক্লিক করে দিয়ে আমরা ডাউনলোডে ক্লিক করে দেবো। ডাউনলোডে ক্লিক করে দিলে কী হবে, আমাদের ভিডিওটি কিন্তু আমাদের গ্যালারিতে চলে যাবে। তো যেহেতু আমাদের ভিডিওটি আমরা ডাউনলোড করে নিয়েছি, তো এখন আমরা চলে যাবো আমাদের গ্যালারিতে, যে দেখবো যে আমাদের ভিডিওটি আসলে আমাদের গ্যালারিতে উইদাউট ওয়াটারমার্কে ডাউনলোড হলো কি। তো আমরা এখান থেকে চলে যাবো আমাদের মোবাইলের গ্যালারিতে। তো গ্যালারিতে আসার পরে আমরা এখান থেকে অল ভিডিওতে গেলাম। যাওয়ার পরে আমরা দেখতে পাচ্ছেন যে ভিডিওটি আমরা এখন ইতিমধ্যে ডাউনলোড করলাম। এই ডাউনলোড ভিডিওটি কিন্তু কোনো প্রকার ওয়াটারমার্ক লোগো ছাড়া কিন্তু আমরা ভিডিওটি ডাউনলোড করে ফেললাম। এর আগে আমি যে ভিডিওটি ডাউনলোড করেছিলাম দেখতে পাচ্ছেন আপনারা, দেখুন বন্ধুরা, এই ভিডিওটি কিন্তু এখানে ওয়াটারমার্ক অর্থাৎ লোগো ছিল। আর এখন কিন্তু যে ভিডিওটি ডাউনলোড করলাম, এই ভিডিও কোনো প্রকার লোগো ওয়াটারমার্ক কিছু নেই। তো আশা করি বুঝতে পেরেছেন যে কীভাবে আপনি আপনার টিকটক ভিডিও উইদাউট ওয়াটারমার্কে লোগোবিহীন আপনারা টিকটক ভিডিও ডাউনলোড করবেন, যে কোনো ভিডিও। তো ভিডিওটি আশা করি আপনাদের কাজে লাগবে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন, এবং চ্যানেলে যদি নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।